আমাদের ইসলাম ধর্মে একজন বাচ্চা জন্ম নেওয়ার পর মৃত্যুবরণ করলে নিষ্পাপ বাচ্চাটি জান্নাতি সেক্ষেত্রে বিধর্মী বাচ্চা জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করলে সে কি জান্নাতি না জাহান্নামি ইনশাআল্লাহ সেও জান্নাতি যে সকল বাচ্চারা এখনো তারা তারা বালেগ হয়নি অথবা বালেগা হয়নি অথবা তারা এখনও মোকাল্লাফ হয়নি অর্থাৎ শরিয়ার যে দিক নির্দেশনা কমান্ডমেন্ট আদেশ নিষেধ এগুলোর মানদণ্ডে এখনও তারা আসেনি এগুলো এখনও তাদের উপর তৈরি হয়নি এই সকল বাচ্চারা তারা যদি মারা যায় তাইলে তারা জারার ইউল না ইভেন তারা জান্নাতি হবে কারণ তারা তো এখনও অপরাধ করেনি অতএব তাদের অপরাধ এখনও লিখিত হয়নি তাদের আমল নামে এখনও অপরাধ লেখা হয়নি এই জন্য বলেছেন কুল্লু উদ্দিন ইউলাদ আল ফিতরা প্রত্যেক বানী আদম ফিতর উপর জন্মগ্রহণ করে সে ফিতরের উপর আসলে জন্মগ্রহণ করছে অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করছে ফিতরতলা তি ফাতরা আলিহ্লা দির খালকিল্লা আল্লাহ ফিতরের উপর মানুষকে তৈরি করেছেন অতএব এখানে ফিতার উপর তিনি জন্ম নিয়েছেন যেহেতু এই বাচ্চাটি এই বাচ্চাটি বালেগা হওয়ার আগে বা বালেগ হওয়ার আগে মারা গেলে সেই জান্নাত ইনশাআল্লাহ এবং এরা আল দুন হবে অর্থাৎ চিরস্থায়ী শিশু হিসেবে তারা জান্নাতে থেকে যাবে এবং তারা জান্নাতে অন্যদের এন্টারটেইনমেন্টের জন্য তারা কাজ করবে ইনশাআল্লাহ এবং এর উপর আসলে কারামের অনেক কথা আছে এবং কোরআন এবং হাদিসের মূল নির্যাসটি আমরা এখানে বলার চেষ্টা করেছি কারণ তারা তো আসলে কোনো অপরাধ দেখতে পায় এবং এই জন্যে এই সকল অবস্থায় বাচ্চারা তারা যদি কোনো আমল করে যেমন তারা হজ সম্পাদন করেছে তাইলে বাচ্চা অবস্থায় বালেক অথবা বালেক এখনও হয়নি তারা যদি হজ সম্পাদন করে তারা তারা যখন বড় হবে তখন তাদের উপর আবার হজ ফরজ হবে যদি তাদের সামর্থ্য থাকে কারণ এখনও তাদের উপর হজ ফরজ হয়নি অথবা পিতা মাতা সাথে তারা হজ করলে পিতা মাতা রসলাম বলেছেন যে তার হজ হবে কিন্তু সব পাবেন আপনি অর্থাৎ পিতা মাতা তারা সও পাবে তেমনি ভাবে তারা যে আদায় করে কোরআন কোরআনতল করে তাদের যেহেতু এখন আমল নামে কোনো কিছু লেখা হচ্ছে না পিতা মাতা ইনশাআল্লাহ এর জন্য সব পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের খুবই সংক্ষিপ্ত একটি আয়োজন আপনারা যারা আমাদের কাছে আমাদের সাথে ছিলেন এবং আপনারা অনেক অনেক প্রশ্ন করেছেন আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার সুবাহানবী মহাম্মদ আজমাইন সুবাহ আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত